নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁপে আলু দিয়ে বাটা মাছের ঝোল। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে কিছু বাটা মাছ নিয়েছি, সাথে কিছু পোনা মাছও নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন হলুদ। নুন হলুদ দিয়ে মাছগুলো আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো মিনিট 10-15-এর জন্য। আমি সরু সরু করে পেঁপেগুলোকে কেটে নিয়েছি। লম্বা লম্বা করে আলুগুলোকেও কেটে নিয়েছি। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছি। কড়া কিন্তু সব সময় খুব ভালো করে গরম করে নিতে হয়, তা না হলে কিন্তু মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কড়াইতে। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আলু। আলুটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেঁপে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে পেঁপে আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে আদা আমি গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আদাটাও ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, খুব সামান্য জল দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জল, আমি একটু বেশি করেই জল দিয়ে দিচ্ছি, যেহেতু এটা পাতলা ঝোল হবে আর পেঁপে আলুটাও ভালো করে সেদ্ধ করতে দিতে হবে, তাই একটু বেশি করে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10-এক ফুটতে দিয়ে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। এবারে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে,
এবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো লঙ্কার ব্যবহার করিনি, আপনারা চাইলে অবশ্যই কাঁচা লঙ্কা চিড়ে বা গোটা একটু ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই কিন্তু এটি খুব স্বাস্থ্যকর একটি খাবার। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এই মাছের ঝোল। এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়।